আমার অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। চলুন তাহলে এবার রান্না শুরু করা যাক। মায়ের রান্নাঘরে স্বাগতম। আজকে রেসিপি চিংড়ি মাছ পেঁয়াজ শাক দিয়ে একটা মজাদার রেসিপি বানাচ্ছি। ভাতের প্রথম পাতে ভীষণ ভালো লাগবে। রেসিপিটা বানাচ্ছি দেখুন। হাফ চামচ হলুদ দিলাম, নুন দিয়ে দিলাম, কড়া বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিলাম, গ্যাস জ্বালানো আছে। মাছটা নুনের মাখিয়ে আমি ভেজে নেবো আগে। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা আমি ছেড়ে দিচ্ছি। দুশো মাছ আছে, চিংড়ি মাছ। একটু লাল করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। রসুন ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি, কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, রসুন কুচি, কালো জিরে। এই রেসিপিতে ফোড়ন দিলে ভীষণ স্বাদ হয়। রসুন আমার ভাজা হয়ে গেছে, ধনে জিরে আদা কাঁচা লঙ্কা আমি বেটেছি, পেস্টটা দিয়ে দিলাম, দু চামচের মতো দিলাম। একটা টমেটো কুচিয়ে রেখেছি, টমেটোটা দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেইভাবেই দেবেন, একটু ঝাল বেশি দিলে ভালো হয়। মশলা আমার তেল ছেড়ে গেছে, পেঁয়াজ শাক 500 মতো পেঁয়াজ শাক আছে, আমি কেটে ধুয়ে রেখেছি, এবার দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু
সর্ষে বাটা দেব। সর্ষে বাটা দিচ্ছি, সর্ষে খোলাগুলো গেলে তরকারিটা একটু তিতকুটে ভাব হয়, তাই আমি ছেঁকে দিচ্ছি। শাকটা একটু নরম হলে আমি 5 মিনিট ফোটাবো, ঢাকা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছটা দিয়ে আমি 5 মিনিট গ্যাসটা কমিয়ে একটু ফোটাবো, আবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে দিলাম। চিংড়ি মাছ পেঁয়াজ শাক দিয়ে ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এইভাবে বানিয়ে একবার দেখবেন বাড়িতে। প্রথম পাতে ভীষণ ভালো লাগে। আমি এবার ঢেলে দেবো, রেসিপি আমার হয়ে গেছে। রেসিপি রেডি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।